তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার একদম অরিজিনাল উত্তরপত্র কোথায় কি লিখতে হবে এবং কোন পেজে কেরকম থাকবে সমস্তটা বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব ও যে বিষয়গুলো তোমাদের একেবারেই ভুল করা যাবে না সেগুলো সম্পর্কে বলবো কি করলে তোমাদের নাম্বার কেটে যেতে পারে এবারের ক্ষেত্রে নতুন রকম প্রশ্নপত্র থাকছে সেই কারণে তোমাদের জন্য একটি স্কুলের প্রধান শিক্ষকের থেকে প্রশ্নপত্র নিয়েছি এই উত্তরপত্র নিয়েছি যেটাই তোমাদের লিখতে হবে যেটা তোমরা প্রত্যেকটা পরীক্ষায় পাবে কোন ভুলগুলো তোমরা করবে না এবং তোমাদের কিভাবে লিখতে হবে সঠিক প্রসিডিওর তোমাদেরকে বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখাবো তো প্রথমেই বলে রাখি প্রথম দিকে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ ঠিক আছে এমসিকিউ কোশ্চেন নাম্বার ওয়ান এরকমটি তোমাদের প্রথমে লেখা থাকবে অর্থাৎ এমসিকিউ কি তোমাদের থাকবে এমসিকিউ এমসিকিউ হচ্ছে এক নম্বর এক নম্বর কোশ্চেনে থাকবে তোমাদের ধরো একের এক একটা কোশ্চেন দেওয়া রয়েছে ঠিক আছে এবং অপশান চারটে দেওয়া রয়েছে এ বি সি ডি এক্ষেত্রে এ তোমাদের কিন্তু সঠিক উত্তরটা এখানে দিতে হবে কারণ এখানে ব্যাপারটা ভালো করে বোঝো এখানে কি দিয়েছে কোশ্চেন দিয়েছে আর অপশান দিয়েছে আর কিছু দেওয়া নেই কোশ্চেনের মধ্যে দাগ নম্বর পরপর দেওয়া রয়েছে তো একের দাগেরটা ধরো তোমার অ্যান্সার হবে হচ্ছে এ সি তো এক্ষেত্রে তোমরা এখানে কী লিখবে এখানে সি তোমরা কিন্তু লিখে ঠিক আছে শুধুমাত্র সি অপশন লিখে দেবে এক্ষেত্রে তোমাদের শুধুমাত্র সি অপশনটা লিখতে হবে অনেক ছাত্রছাত্রী কি করবে সি অপশানটা দিল দিয়ে পাশে সতেরোটাও লিখে দিল তো এটা যদি করো তাহলে কিন্তু সেই প্রসিডিওরে তোমার রাইট হবে কিন্তু তোমার ক্ষেত্রে ভুল ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বলি এখানে সতেরো আছে তুমি লিখে ফেললে যদি এই সতেরোর জায়গায় একটা বড় লং কিছু থাকে ধরো এরকম কিছু বললো যে তোমার উত্তরটা বললো যে একটা লাইনের উত্তর বললো তো এই অপশানের একটা লাইনের উত্তর কি পাশে লিখতে পারবে লিখতে পারবে না তো এবং আরেকটা ভুল কী হয় ধরো এখানে ধরো তুমি বাই চান্সলি বি লিখে দিলে পরবর্তীকালে মনে হলো এই তিন নম্বর কোশ্চেনটার অপশান বি হবে না আমার হবে ডি সেক্ষেত্রে তুমি যদি উত্তরটা পাশে লিখে দাও তাহলে পুরোপুরি ঘিঝিমিঝি হয়ে যাবে ঘিঝিমিঝি হয়ে গেলে কি হচ্ছে এ তোমার তোমার পুরো কোশ্চেনটা কাটা যাবে কারণ অন্য জায়গায় তুমি লিখতে পারবে না কেউ এরকম করতে পারবে না যে এখানে কত আছে এ এক্স ডবল আই রয়েছে তো এই জায়গাটা আমি এক্স এক্স ট্রিপেল আই দিয়ে দিলাম বা এই যে তিন নম্বরের কোয়েশ্চেনটা ভুল হয়েছে তিন নম্বর লিখে দিলাম লিখে এটা কেটে আমি এখানে অপশান বসালাম এরকমও করা যাবে না আবার এখানে একটু ক্ষোভ করে আমি লিখে দিচ্ছি তিন ইন এইখানে তোমার হচ্ছে বি অপশানের জায়গায় ডি হবে আমি এটা লিখে দিলাম তো সেটাও হবে না আমাকে যে জায়গায় যেটা লিখতে বলেছে সেই জায়গায় সেটা লিখতে হবে নিয়ম মেনে সেই কারণে তোমরা প্রত্যেকে মাথায় রাখবে শুধুমাত্র তোমাদের প্রত্যেকটা যে কোশ্চেন রয়েছে তা এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে অপশান নাম্বার এখানে শুধুমাত্র অপশান লিখবে যে এ হবে বি হবে না সি হবে না ডি হবে যেটা যেখান যে প্রশ্নের যে অপশানটা সঠিক হবে শুধুমাত্র সেই অপশানটা লিখবে মানে এ বি সি ডি এর মধ্যে যেটা হবে সেটা লিখবে এ এবং তোমাদের বোর্ডের যে এবছরের নতুন প্রশ্ন উত্তরপত্র সেই উত্তরপত্রটা হুবহু এইরকম হবে এ যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেই কারণে আমি প্রধান শিক্ষককে রিকোয়েস্ট করে একটা স্কুলের এর এই প্রশ্নপত্রটা নিয়েছি এরপরে তোমাদের দ্বিতীয় পেজে কি থাকবে অর্থাৎ এসি কিউ কীভাবে লিখতে হবে এমসিকিউ নিয়ে আশা করি কোনো ক্লিয়ার অসুবিধা নেই এরপরে তোমাদের এসি বলে দিই দ্বিতীয় পেজ এটা তোমাদের কি হলো এই যে এটা গেল এটা হলো তোমাদের পেজ নম্বর ঠিক আছে এ তোমাদের পেজ নম্বর ওর তোমাদের ওয়ান ঠিক আছে পেজ নম্বর ওয়ানে এটা থাকবে পেজ নম্বর টু এর কথা যদি বলি পেজ নম্বর টুতে কি থাকবে এ তোমাদের থাকবে এসে কিউ নাম্বার টু মানে এসে কিউ কোশ্চেন নাম্বার টু তোমাদের থাকবে কোশ্চেন নাম্বার দুয়ে তোমাদের এসে কিউ লিখতে হবে এসে কিউ মানে তোমরা প্রত্যেকে জানো তোমাদের মোটামুটি পূর্ণ বাক্যে কথাটি লিখতে হয় এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী এসে কিউর ক্ষেত্রে কি করে এ যে আমার পঞ্চাশ লাইন লিখতে শুরু করে দেয় যে আমি জানি প্রচুর লিখে দিলাম পঞ্চাশ লাইন হবে না তোমাদের টু দ্য অ্যান্সার লিখতে হবে অর্থাৎ যেটুকু প্রশ্নে চেয়েছে সেটুকুই অ্যান্সার লিখতে হবে এবং ছোট লিখতে হবে কারণটা তোমাদের বলি খুব বেশি গাদা গাদা করে লিখে দিলে তুমি কিন্তু পরীক্ষার খাতায় নাম্বার পাওয়ার থেকে হিতে বিপরীত হয়ে যাবে কারণটা বলি তোমার এখানে দেখতেই পাচ্ছ কোশ্চেন লেখা রয়েছে এখানে রয়েছে স্পেস অফ অ্যান্সার তো এখানে কোশ্চেন নাম্বার দেওয়া রয়েছে এবং অ্যান্সার লেখার জন্য স্পেস দেওয়া রয়েছে যেখানে অল্প পরিমাণ কিন্তু তোমাদের এর জায়গা দেওয়া রয়েছে তো এখানে যে উত্তরটা হবে সেই উত্তরটা তোমাকে কিন্তু এখানে লিখে দিতে হবে অর্থাৎ খুব বেশি তোমরা লিখতে পারবে না যেটুকু বলেছে যেটুকু অ্যান্সার চেয়েছে সেইটুকু অ্যান্সারই তোমরা এখানে লেখো কোনো রকম তোমার সমস্যা নেই হবে না এরপরে তোমাদের দুই নম্বর কোশ্চেনে যাবে এ এক নম্বর লেখা হয়ে গেলে দু নম্বরটা লিখবে যদি কোনো কারণে ধরো ভুল লিখে ফেললে একটু ও সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ওই পরবর্তীকালে আমি বললাম স্যারের থেকে আমি জিজ্ঞাসা করেছি তারপরেই বিস্তারিত বলছি চেষ্টা করবে প্রথমে যে এক্স্যাক্ট এক নম্বরের কোশ্চেনটা এক্স্যাক্ট এক নম্বরের কোশ্চেন লিখবো আমরা ভেবে উত্তর লিখবো ভুল হলে পরবর্তীকালে কিন্তু সেটা ঠিক করার জায়গা নেই এরকমটা ভেবেই লিখবো যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে এই এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর লিখতে গিয়ে এ তোমার দেখো পাঁচ নম্বরটা কোনো কারণবশত পুরো জায়গা শেষ হয়ে গেছে এবং ভুল লিখে ফেলেছো সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে এ তোমাদের কি করতে হবে সেটা আমি বলছি তার আগে দ্বিতীয় তৃতীয় পেজটা চলে যায় এটা গেল কি তোমাদের দ্বিতীয় পেজ সেকেন্ড পেজ ঠিক আছে সেকেন্ড পেজটা এরকম থাকবে ঠিক আছে এবং থার্ড পেজ থার্ড পেজে তো কিন্তু তোমাদের এই একই রকম থাকবে যেখানে তোমাদের এর এস এ কিউই লিখতে হবে ঠিক আছে এ যেখানে তোমাদের কি হচ্ছে নাম্বার কোশ্চেন নাম্বার এবং স্পেস দেওয়া থাকবে এই একই রকমভাবে অ্যান্সার লিখতে হবে টোটাল যদি দেখি এখানে রয়েছে আটটা এমসিকিউ কিউ লেখার জায়গা দ্বিতীয় পেজে আর তৃতীয় পেজে অর্থাৎ থার্ড পেজে কী হয়ে যাচ্ছে তোমাদের থার্ড পেজে এ তোমাদের তোমার হচ্ছে আটটা টোটাল তোমাদের লেখার জায়গা রয়েছে এবং যেটা এই মুহূর্তে আমি তোমাদের বলি যদি তোমাদের খুব বেশি না থাকে জায়গা না থাকে সেক্ষেত্রে এ তোমরা কিন্তু তোমাদের এর যে এরপরে যে সাদা খাতা দেওয়া হবে সাদা পেজ থাকবে সেই সাদা পেজে কিন্তু তোমরা দাগ নম্বর দিয়ে দুইয়ের চারেরটা দিয়ে তোমরা লিখে ফেলবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে অতি অবশ্যই নাম্বার দিতে পারে স্যাররা যেটা আমি রীতিমতো শিক্ষকের থেকে জানিয়েছে সেটাই আমি তোমাদের জানালাম রুলস এই খোপের মধ্যেই লেখা যদি একান্তই তোমার ভুল হয়ে যায় তোমরা শিওর যেটা ভুল হয়েছে জায়গাও নেই লেখার সেক্ষেত্রে তোমরা দাগ নম্বর দিয়ে লিখতে পারো কোনো রকম অসুবিধা নেই টিচাররা তোমাদের নাম্বার দেবে আবারও বলছি যে প্রথমে তোমরা কিন্তু এই জায়গাটাই লিখবে অন্য জায়গায় লেখার চেষ্টা করবে না নিয়ম তোমাদের উত্তরপত্র লেখার রুলস অনুযায়ী যে দাগ নম্বরে দেওয়া রয়েছে তার পাশে সেই দাগ নম্বরের এসিকিউর অ্যান্সারটা লেখার এবং খুব অল্প জায়গা বুঝে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে বারবার কিন্তু এই কথাটা বলছি এরপরে আরেকবার তোমাদের পুরো বিস্তারিত বিষয়টা জানাই যে তোমাদের প্রথম এবং এক নম্বর পেজ এক নম্বর পেজে কি থাকছে এমসিকিউ থাকছে এর দু নম্বর পেজে কি হচ্ছে এ এসি কিউ থাকছে আটটা এক নম্বর পেজে তিরিশটা জায়গা থাকছে এমসি কিউ লেখার ঠিক আছে এ এবং তোমাদের দু নম্বর পেজে কি হচ্ছে আটটা এমসিকিউ লেখার জায়গা থাকছে এবং তিন নম্বর পেজে তোমাদের আরো আটটা মানে টোটাল এসিকিউ লেখার ষোলোটা জায়গা থাকছে এবং সেটা কোশ্চেন অনুযায়ী মডিফাইও থাকতে পারে কিন্তু তোমাদের প্রত্যেকে বলে রাখি যেরকমটি এই যে এক নম্বর দু নম্বর তিন নম্বর পেজ মোস্ট ইম্পর্ট্যান্ট পেজ এই জায়গায় কিন্তু তোমাদের কোনো রকমভাবে ভুল করলে হবে না আর তোমরা যাতে প্রত্যেকে ভালো রেজাল্ট করতে পারো সেই কারণেই ভিডিও ভিডিওটি তৈরি করা কারণ তোমরা সঠিক অ্যান্সার লিখলে কিন্তু অ্যান্সারে লেখার সত্ত্বেও তোমাদের ভুল হয়ে গেল কিছু নিয়ম না জানার কারণে সেটা তোমার কাছে যেরকম বেদনাদায়ক হবে আমার কাছেও সেরকম একটা খারাপ হবে খারাপ লাগবে কারণ তোমরা জানো তার সত্ত্বেও নম্বর পাচ্ছ না তো এই নিয়মগুলো ফলো করবে যে জায়গায় যেটা বলা হয়েছে সে জায়গায় সেটা লিখবে এবং অল্প বিস্তার টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখার চেষ্টা করবে এরপরে এক নম্বর দু নম্বর তিন নম্বর পেজ তো জানলাম চার নম্বর পেজের ক্ষেত্রে কি হবে দেখো চার নম্বর পেজের ক্ষেত্রে চার নম্বর বা পাঁচ নম্বর পেজের ক্ষেত্রে কি হচ্ছে তোমার পরিষ্কারভাবে এ যেরকম সাদা খাতা দেওয়া হয় সেই রকমই সাদা খাতা দেওয়া থাকবে যেখানে তোমরা এখানে মার্জিন টেনে যেরকম মার্জিন টানতে হয় সেরকম মার্জিন টেনে দাগ নম্বর দিয়ে ঠিক আছে দাগ নম্বর দিয়ে তোমরা লিখতে শুরু করবে এ যেরকমটি লেখো এবং তারপরে অতিরিক্ত পেজ লাগলেও তোমরা নিতে পারবে শুধুমাত্র প্রথম পেজ দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজে এ কিন্তু এই ধরনের বিষয় থাকবে এ যদিও সেটা ডিপেন্ড করছে কোন পরীক্ষার প্রশ্ন দিচ্ছ তার ওপর দাগ নম্বর পরিবর্তন হতে পারে কিন্তু জেনারেলি এটাই থাকবে যেটা আমাকে স্কুলের প্রধান শিক্ষক জানালো তোমাদেরও বিস্তারিত জানালাম তোমাদের জন্য পুরো নিয়ে বিস্তারিত সেই ভিডিওটা করছি আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও সঠিক বিষয়টা জেনে পরীক্ষা দিতে পারে তোমার পরীক্ষার জন্য অল দ্য বেস্ট